السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله پاک رب العالمين الشهيد رباري وشنك وغنط شكريا جاء الله باك رب العالمين مدركة توفيق ديسن اسلامي كيويني ويد اقرأ پروگرامي اپستد هوار এই মুহূর্তে একরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে ইসলামিক কিউএন এ উইথ একরা প্রোগ্রামে আমরা স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন উস্তাজন আল দারুল আলুম ফ্রোরস্কার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ব্রিটেনের অন্যতম শীর্ষ আলেম দিন হজর শেখ মুফতি আব্দুর রহমান হাফিজা আহুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ জজাকুমুল্লাহ আমরা হুজরের কাছ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা শুনতে চাই এই হজের মৌসুমে এবং কোরবানির মৌসুমে যাদের কোরবানি যাদের ত্যাগ নিয়েই হজকে আল্লাহ সুবাহ তালা সাজিয়েছেন এর মধ্যে যার নামটা আমরা সবাই জানি ইব্রাহিম আলাই ইসলামের পরিবার হজরত হাজার রাদি আল্লাহ আনহা তার সম্পর্কে ইতিহাসের পাতায় হজরত আল্লাহ আনহা এ বিষয়ে হুজুর আলোচনা করবেন এবং এর পাশাপাশি জমজম জমজমের পানি সুবহান আল্লাহ একটি কথা যে আপনারা অনেকেই হয়তো জানেন যে যে জমজমের পানি দিয়ে আল্লাহ রসুলের শক্কে সদর হয়েছিল মানে আমরা মনে করি যেটাকে বলি হার্ট সার্জারি আল্লাহ রসুল সাল ইসলামের শক্কে সদর এটা আল্লাহ সুবহান হতালা জমজমের পানি দিয়েই দৌত করেছিলেন এই জমজমের পানির সম্পর্কে হুজুর আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন চলুন আমরা হুজুরের কাছে যাই এই বিষয়ে এই দুটি বিষয়ে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ জি হুজুর আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة. فَجَعَلْ أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. وقال النبي صلى الله عليه وسلم: ماء زمزم لما شرب له. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সমানিতা বাংলার দূরে বং প্রিয় দর্শকতা বা বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মুবারক প্রতিদিনে নিয়ায় আজও আপনাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউ এন এই উইথ ইকরা আজও প্রচারিত হতে যাচ্ছে যদিও সাধারণ টাইম ছিল আমাদের রাত্র নাইন ও ক্লক থেকে টেন থার্টি পর্যন্ত বাট আপনারা জানেন ইকরা বাংলা তথা আলখয়ের মানবতার কল্যাণে কাজ করে আর্তমানবতার সাহায্যে সবসময় এগিয়ে থাকে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট সবচেয়ে বড় কুরবানি বিতরণ বিতরণের ক্ষেত্রে অন্যতম একটি চ্যারিটি প্রতিষ্ঠান আলখয়ার ফাউন্ডেশন সেই হিসাবে আলহামদুলিল্লাহ বর্তমান এই সময়ে এই কুরবানির বিশাল প্রজেক্টকে সফল করার জন্য আমাদের অন্যান্য টাইমে এই প্রোগ্রামটা সেট আপ করা হয়েছে হিসাবে আমরা টেম্পোরারি ঈদ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি হয়তো ওয়ান ও থেকে শুরু হচ্ছে দিনে এবং টু আমাদের প্রোগ্রাম শেষ হবে শুরুতে আমরা বিশ্ববিদ্যাক আলোচনা করে থাকি বাট মেইন আপনাদের প্রশ্নই এই প্রোগ্রামের মেইন নাম ইসলামিক কিউ এন্ড এই দিক মানেই হলো ইসলামিক কোয়েশ্চন আনসার কিউ স্ট্যান্ড ফর কোয়েশ্চন এই ফর আনসার তো আপনাদের সল জবের এই প্রোগ্রাম আপনাদের প্রশ্ন উত্তরের এই প্রোগ্রাম আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে থাকেন এবং আমরা তার উত্তর দিয়ে থাকি শুরুতে যেহেতু আমরা একটা বিশ্ব আলোচনা করি বর্তমানে আপনারা অনেকেই হয়তো হজের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন কেউ হয়তো চলেও গিয়েছেন এবং যারা আপনারা যাবেন বা আমরা না গেলেও এখান থেকেও আমরা কিন্তু যে জিনিসের আমরা একটি অংশ পাই সেটি হলো জমজম এবং আমরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকি হজ বা উমরা থেকে আসার পরে আর কিছুই না হলে যেন আমরা একটু জমজমের বার্জন আমরা পাই আল্লাহ আকবার এবং তা হওয়া উচিত হজের সফরে আপনারা যারা গিয়েছেন বা উমরা গিয়েছেন জায়গায় জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আজ জমজম পান করার ব্যবস্থা সৌদি গভর্নমেন্ট করে দিয়েছে মাসাল্লাহ আপনি হরমশয় মসজিদ রুখেন বা মসজিদ নবীতে রুখেন ইভেন রাস্তায় ইভেন সভা সাই করার সময়ও তথা মিনা মিনামুদ্দলি ফারফা সেখানেও জমজমের পানি পাওয়ার সুব্যবস্থা রয়েছে মিনায় যাওয়ার পথে রাস্তায় রাস্তায় প্রতিমধ্যে ঠানের নিচে উভয় পাশে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জমজমের স্থাপনা রয়েছে লিঙ্ক করা দেওয়া হয়েছে সেই জমজমের পানি নবী করিম সালাম বলেছেন আমরা যে জমজমের পানি পান করে থাকি যে উদ্দেশ্যে পান করি সেটা অর্জিত হয় পৃথিবীর বুকে অনেক পানির হয়তো আপনি নাম জানবেন কিন্তু জমজমের পানি একটি অতি একটি ভিন্ন ধরনের একটি পানি ইভেন বলা হয় জান্নাতের পানির চেয়েও হয়তো এই পানিটা আরও উত্তম নবী করিম সাল্লাহ আলাইসালামের বক্র বিতরণ যে করা হয়েছিল সিনাসাক করা হয়েছিল শক্ত সদর করা হয়েছিল ওনার হার্টকে স্প্রিট করে হার্ট সার্জারি করা হয়েছিল পুরো হার্টটাকে দৌত করা হয়েছিল যদিও সোনার প্লেট জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু জান্নাত থেকে পানি নিয়ে আসা হয় না এই পানিটি করা হয়েছিল এই জমজমের পানিটি তো ওই হাদিসটি বোহার হিসেবে বর্ণিত রয়েছে বেক্রাগ্রন্থ ফ সহ বিভিন্ন বেক্রাগ্রন্থে উল্লেখ করা হয়েছে এখান থেকে প্রমাণ হয় জান্নাতের পানির চেয়েও হয়তো জমজমের পানি আরো অধিক প্রিয় হওয়ার কারণেই জান্নাতের পানি সিনাকে দৌত করার জন্য ইউজ না করে জমজমের পানি ইউজ করা হয়েছে এই জমজমের পানির আল্লামা ইবনে মঞ্জুর লিসানুল আরব নামী বুকের মধ্যে উনি উল্লেখ করেছেন এই জমজম পানির আরও বিভিন্ন নাম রয়েছে আমরা একটি জানি জমজম আরও নাম রয়েছে মকতু কারণ একটি গোপন একটি পানি মজনুনা যে পানিটি অত্যন্ত মজনুন মানে একটা ইউনিক পানি সুবা এমন একটি পানি যেটা প্রত্যেকটি মানুষকে তৃপ্তি দান করে সকিয়ার রুয়া এমন একটি পানি যেটা কঞ্চ এবং আমাদের পানির পিপাসা নিবারণ করে রকজাতুজি ব্রিল যে পানিটি বেরো হয়েছিল হজরত ইসলামের পায়ের আঘাতের মাধ্যমে হজমাতু জিব্রিল সমান জিবলাইসালাতামের পায়ের আঘাতে পানি হয়েছিল হিসাবে তার একটি নাম হয়েছে হজমাতু জিব্রিল তারা একটি নাম সিফা ও সকম যে কোনো বেমারের জন্য শিফা এবং হিলিংয়ের জন্য সুস্থতার জন্য এই পানি অদ্বিতীয় তোয়াম ও তোয়ামিন খাবার খাদ্য মানে এই পানিটা কিন্তু খাবারও খালতে হজরত আবুদর গাফারি রাজিয়াল্লাহ তারা নাম সুদূর থেকে এসে প্রায় এক মাস যাবৎ উনি মক্কায় অবস্থান করেছিলেন শুধুমাত্র জমজমের পানি পান করে তো এটা খাদ্যেরও খালতে হফিরাত আব্দুল আবদুল পরিশেষে বহুদিন পর্যন্ত এই পানি বন্ধ থাকার পরে আব্দুল মতলিফ স্বপ্নযুগে এই কুয়া খনন করবেন এজন্য একটি নাম ছিল বারা নেক একটি কুয়া তো উনি শেষ পর্যন্ত এই কুয়া কুত্তে শুরু করেছিলেন আপনার ইতিহাস জানেন তখন আরবের কিছু লোক ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল যে আপনাকে এখানে কুয়া কুত্তে দেওয়া হবে না উনি বলেছিলেন আল্লাহ আমার মনে হয় যদি আমার ফ্যামিলি কোনো শক্তি হতো আপনি আমাকে বেশি সন্তান দান করতেন তাহলে সেই সন্তানদের সহযোগিতা এবং সাপোর্ট নিয়ে আমি হয়তো আজকে যারা আমাকে প্রতিরোধ করছে তাদের প্রতিরোধের মুখে হয়তো আমি বন্ধ না হয়ে আমি কটা খুঁজেই ফেলতাম যদি আমাকে সন্তান দান করা দশজন সন্তান ছেলে সন্তান তা আমি শপথ করলাম একটি সন্তানকে তোমার আস্তে আমি কোরবান করবো আমি জবে করে দেব আল্লাহ সেই প্রত্যাশা কবুল করলেন এক পর্যায়ে ওনার ঘরে দশজন সন্তান হয়ে গেল তখন কোন সন্তানকে এবার জবাহ করবেন আল্লাহ বাবা হয়ে জবাহ করার কাহিনী আমরা শুনেছি হজরতে ইব্রাহিম সালাম তিন রাত্রের স্বপ্নযুগে দেখার পরে বাবাও রেডি ছেলেও আজিজ উনার ওয়াইফ হাজর আজকে যার কথা উনিও রেডি দেখেন পরীক্ষা সেলেহ আল্লাহর জন্য জবে করার জন্য উভয় রেডি হওয়ার পরে আল্লাহ আকবর আল্লাহ সুবান যখন বাবা সেলের গলায় সুই লাগাইছিলেন তখন আল্লাহ বলেছিলেন আর জবে করতে হবে না রুইয়া আমার যাটুকু দরকার হয়ে গিয়েছে আপনি আপনার সত্য সত্যকে আপনার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করে দেখিয়েছেন কারণ আমি নিয়ত দেখি আমি অন্তর দেখি রক্ত গোস্ত আমার প্রয়োজন নাই অতএব আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে আপনি জবে করার সব পেয়েই যাবেন পেয়ে গেলেন বদল আল্লাহ সব তাহলে একটি পশু সুরিয়ে দিয়েছে দুম্বাই আল্লাহ সুবান আউতাল্লাহ প্রদান করলেন জিবিলের মাধ্যমে এবং কেমত পর্যন্ত এটাই প্রথা হয়ে গেল আর সেলে দবাহ নয় বরং সেলের পরিবর্তে একটা পশু দবে করা হলেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাই যথেষ্ট হবে আল্লাহ বলে ফেললেন ও কাজা যে জিল মহসিন কেমত পর্যন্ত এইভাবে যারা অত্যন্ত এখলাসের সাথে খালিস নিয়তে দবাহ করবে এই পশু দবার কারোর মাধ্যমেও সন্তান জবেহ করে আমাকে যে খুশি করার কথা ছিল আমি সেই পরিমাণ খুশি হয়ে যাব ইনশাল্লাহ আমি এইভাবে বদলা দিতেই থাকবো আমি আমার পর্যন্ত তো এই আমরা শুনেছিলাম একটা সন্তান জবেহ করার কাহিনী আল্লাহটা বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ চান না পৃথিবীতে কেহ তার সন্তান জবাহ করাহলিয়তের সময় তারা মেয়েদেরকে জবে করে ফেলত কোনো সময় তারা বেশিরভাগ মেয়েদেরকে তারা জীবন্ত খবর দিয়ে দিত আল্লাহ সেই প্রথাকেও বন্ধ করেছেন তো এই বন্ধ করার জন্যই হয়তো আল্লাপাক ইব্রাহিম ইসলামের খাবের মাধ্যমে একটি ঘটনা রেডি করে সেখানেও বন্ধ করেছেন সন্তান হত্যা করা আবার আব্দুল মুতলি যখন স্বপ্নে দেখলেন যে সরি উনি যখন ওনার এইভাবে শপথ করেছিলেন একটা সন্তান জভে করবেন তখন দেখা যায় নাম আসে শুধু আবদুল্লার বারবার লটারির মাধ্যমে নাম আসে আবদুল্লার তো আবদুল্লাহর মারপেটের বোন যারা ছিল ওরা বলতে ছিল না আমার আমাদের আপন একমাত্র একটা ভাই আপনার অন্যান্য আরও সন্তান আছে আপনার অন্য কোনো সন্তানকে আপনি তবে করুন আমাদের একমাত্র ভাই কারণ আব্দুল্লাহ উনার মায়ের করার শুধুমাত্র একমাত্র এক ছেলে ছিলেন আমাদের বাইকে জবে করা না তো তাদের পীড়াপিড়ির কারণে আব্দুল মোতলির বাধ্য হয়ে উনি লটারি ড্র করলেন যে দশটা উট এবং আবদুল্লা নাম লটারির মধ্যে ছাড়লেন দেখি কোন নাম আসে দেখা যায় আবদুল্লার নাম আরও দশটা অ্যাড করলেন আবারটা আবদুল্লার নাম আরও দশটা আবদুল্লার নাম এভাবে তৃষ্ঠা এবং আবদুল্লার নাম লটারি দিয়ে ছাড়েন দেখা যায় আবদুল্লা নাম ওঠে নাইনটি পর্যন্ত গেলেন দেখা যায় নাইনটি ক্যামল এবং আবদুল্লাহ স্টিল আবদুল্লা নামই বের হয়ে আসে চিন্তায় পড়লেন উনি লটারি ড্র করার পরেও সব সময় শুধু আবদুল্লার নামে উঠে এবার আব্দুল মতলি বাড়ি চিন্তায় পড়ে গেলেন কি করি আর আবদুল্লার ওনার নিজস্ব বোন যারা তারাও কিন্তু বারবার বাধা দিয়েছিল যেন আমাদের বাইকে আমরা দুর্ঘটনা দেব না এক পর্যায়ে যখন আব্দুল মু একটি কাগজের মধ্যে একশো উট এবং আরেকটি কাগজ আবদুল্লাহ নাম লেখা যখন ছাড়লেন লোটাই দুলা হলো এবার এবার দেখা যায় মার্শাল্লাহ একশোটা উটের কাগজ উঠে গেছে সবাই তপিয়ে দিয়ে শেষ পর্যন্ত ওই একশোটা উট ব্যাহ করা হলো তখন থেকে ইসলামের একটি রুল এবং বিধান নির্মাণ করা হল যদি কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তার ব্লাডমান হিসাবে একশো উঠ হত্যা করেছেন হয়তো ফেসা হিসেবে ওনাকে মৃত্যুদণ্ড আর যদি যিনি শহীদ হয়েছেন ওই পক্ষ তারা এগ্রি হয়ে রাজি হয় ব্লাড মানির উপর তাহলে যিনি হত্যা করেছেন উনি এবং ওনার ফ্যামিলির সকলে মিলে এক্সট্রাটা উট তাদেরকে প্রদান করতে হবে এটা বিধান হয়ে গেল একই কারণে নবী করিম সাল ইসলামকে বলা হয় উনি বলতেন আনা জবি হল্লাহ আনা জবি হল্লাহ যে আমি এমন বা না জবিহাইন আমি দুই আমি এমন দুইজনের সন্তান আমার পূর্বপুরুষদের মধ্যে যাদের দুইজনকেই জবেহ জন্য জবেহ করার জন্য ঢুকার সিদ্ধান্ত হয়েছিল এক ইসমাইল ইসালাম আর সেকেন্ড আমার বাবা আবদুল্লা এই জমজমের একাধিক নাম থাকাটাই বোঝা গেল এই জমজমের পানি দুনিয়ার সাধারণ পানির মতন একটা একটা অসাধারণ পানি প্লাস জমজমের পানি পান করলে কি ফায়দা সুভাণ আপনি অত চিন্তায় পড়ে যাবেন হাদিস বলতেছে মা উ জম জমালে মা শ্রী ভালা জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে পান করবেন আপনার সেই উদ্দেশ্যে সফল হবে এবং জমজমের পানি আর কি বৈশিষ্ট্য হল দুনিয়ার যে কোনো পানি পান করতে হলে খাবার খেতে হলে আমাদেরকে বসেই খেতে হয় কিন্তু জমজমের পানি ক্ষেত্রে ব্যতিক্রম আপনি দাঁড়ানো থাকেন বসতে হবে না বসা থাকলে অবশ্য দাঁড়িয়েও খেতে হবে কি না হবে না সেটা একটি আলোচ্য বিষয় কেউ বলতেন যে না দাঁড়িয়েই খেতে হবে ইমাম আবু হানির পারদায় বলেন যে শুধু দাঁড়িয়ে খাওয়াটার পারমিশন রয়েছে সুন্নত নয় অতএব আমি বসা আছি এবার যদি আমাকে কেউ জমজম দেন তো জমজম পাওয়ার পর আমাকে দাঁড়িয়ে পান করতে বেটা এটা নয় হ্যাঁ যদি আমি দাঁড়ানো থাকি তাহলে দাঁড়িয়েও আমি পান করতে পারবো অর্থাৎ একমাত্র পানি জমজম সেটা বসেও পান করা যায় দাঁড়িয়েও পান পান করা যায় পান করা যায় আবার কেউ বলছে না দাঁড়িয়ে পান করাটাই সুন্নত

লুটার মধ্যে পানি রয়েছে ওই পানিটা একটু পান আসমান দিকে যদি আমরা পানি পান করি এটাও দাঁড়িয়ে পান করা এই পানিটা অজুর পরের অবশিষ্ট পানির একটুকু অংশ পান করার কথাও সেটাও আবার দাঁড়িয়ে পান করা আসমান দিকে তাকিয়ে ওই সাদা পরে যদি আপনি এইভাবে পান করেন তো নবী খরিফ সাম বলতেছেন হাদিস তিম শরীফের আল্লাহ তালা জান্নাতের আটটি গেট আপনার জন্য খোলা খুলে রাখবেন তো জমজমের পানির অনেক বৈশিষ্ট্য আপনি যে উদ্দেশ্যে পান করবেন সেটা সফল হয় এজন্য জমজমের ফানি পান করে আমরা কোন দোয়া পড়ি দা হজারের সফরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে মে মুকদ্দাসা হোলি প্লেসিস এবং পবিত্র জায়গাসমূহে আপনি দোয়া করার সুযোগ রয়েছে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না কাবা বাদে দোয়া করলে দোয়া কবুল হয় সফায় উঠে দোয়া করলে দোয়া কবুল হয় মারওয়ায় দোয়া কবুল হয় জমজমের পানি পান করে দোয়া করলে দোয়া কবুল হয় তোয়াফরত অবস্থায় দোয়া কবুল হয় সাইরত অবস্থায় দোয়া কবুল হয় দুই রাখাত নামাজ পড়ার পরে দোয়া কবুল হয় হজরাজ চুমা দেওয়ার পরে দোয়া কবুল হয় আরাফায় দোয়া কবুল হয় মুজদলিফায় দোয়া কবুল হয় মিনায় পাথর মারার সময়ও দোয়া কবুল হয় রসুলুল্লাহাম পাথর মেরে প্রথম এবং দুই নম্বরটায় পাথর মেরে রসুলুল্লাহ সাল ইসলাম দোয়া করেছেন তিন নম্বরটায় পাথর মারার পরে আর না দাঁড়িয়ে স্টেইটাল সেখান থেকে ত্যাগ করেছিলেন অতএব দ্বিতীয় এবং তৃতীয় এগারো এবং বারো তারিখ পাথর মারার সময় প্রথম এবং দুই নম্বর জায়গায় পাথর মারার পরে সুযোগ তারা সেখানে দোয়া করবেন না এই যেটা অবশ্যই কবুল হয় আমরা জানান থাকার কারণে আমরা পাথর মানে ব্যস্ত হয়ে পড়ি দোয়া করি না না প্রথম এবং দ্বিতীয় জমরা একাবায় সুগরা এবং উস্তা ছুটো এবং মাজারি আমরা যেটাকে বলি চোটন বর্ষায় থান ওই দুই জায়গায় পাথর মারার পরে দোয়া করলে দোয়া কবুল হয় তো জমজমের পানি সম্পর্কে নাম্বার ওয়ান হলো এটা হলো আপনি জেনিওতে পান করেন সেটা পুরা হয় নাম্বার টু জমজমের পানি এমন একটি কুয়া প্রায় পাঁচ হাজার বৎসরের চেয়ে অধিক টাইম থেকে এখন পর্যন্ত এই পানি পান করা হচ্ছে পৃথিবীতে অন্য কোনো পানি পাবেন না যে একই কুয়ার পানি পানকারীর নম্বর এত বেশি যে পরিমাণ জমজমের পানির পানকারীর নম্বর সুহানাল্লাহ এক সিজনে মিলিয়ন অফ পিপুল একই সঙ্গে ওনারা পানি পান করে থাকেন এবং বলা হয় প্রতি ঘন্টায় চল্লিশ হাজার লিটার পানি ওইখান থেকে হয় বের করা হয় এরপরও বন্ধ হচ্ছে না এত প্রচুর পানি আল্লাহ পাক রিজার্ভ সেখানে রেখেছেন আল্লাহ দুই নম্বর হলো এটা কিন্তু যে কোনো বয়সের লোক পান করতে পারে ছোটো হোক বড় হোক সুস্থ হোক অসুস্থ হোক বরং অসুস্থ হলে এটা পান করলে শিফা পাওয়া যায় সব প্রকার সকল প্রকার মানুষ এবং সারা পৃথিবীর যে কোনো জায়গার মানুষ পান করতে পারে কারো কোনো সমস্যা নাই তিন নম্বর নকিউন এবং অত্যন্ত ক্লিন এবং পরিষ্কার অন্য পুরাতন পানিতে অনেক সময় আর্থনিক বা বিভিন্ন প্রবলেম দেখা যায় কিন্তু এটা কিন্তু আর্থনিক মুক্ত কোনো ধরনের কোনো কিছু নাই পরীক্ষা করে বারবার দেখা হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইয়াহ তবে মুফিজ আল জিসিম তখন এই পানির মধ্যে অনেক উপকারী উপাদানও রয়েছে পরীক্ষা করে দেখা হয়েছে সেখানে পানির মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সুরিয়াম সহ বিভিন্ন ধরনের উপকারী উপাদানগুলো এই পানির মধ্যে সংরক্ষিত রয়েছে ভাবে। এবং আরেকটি হলো এই পানির কালার কিন্তু বহুদিন পরও চেঞ্জ হয় না আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমি যে সময় টু থাউজেন্ড ফাইভে আমি ওদিন বলেছিল আমি দেশে আসার পিছনে আমার বড় একটি কারণ ছিল মনের তো এবং তমন্না ছিল আমি হজে যাবো আমার আব্বা মাকে হজ করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করেছে আমি টু থাউজেন্ডেছিলাম ওরই আব্বা মাকে হজে পাঠিয়েছি ফাইভ থেকে আমি যাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি খবর করেন তো আমি যে সময় টু ফাইভে আমি হজ থেকে আমি পানি এসেছিলাম তনাই বাইতু রহমান মসজিদে ওই পানিটা আমি রাখছি কোনো এক কারণে আমি পানি রাখছিলাম স্টোর রুমে একটা বড়ো ড্রামের মধ্যে বুলবার আমি ভুলে গিয়েছিলাম তিন চার বছর পরেও ড্রাম বার করার পরে এক্স্যাক্টলি খোদার খোসম পানির মধ্যে কোনো পরিবর্তন নাই পানি একদম ফ্রেশ পানি মতো মনে হয়েছে তখন আমার এই জমজমের প্রতি আমার ধারণা এবং আমার আকিদা বিশ্বাসটা আরো প্রকট হয়ে গেল আমি দেখলাম কিতাবে সার্চ করে ইয়েস এটা কিন্তু অনেক পুরাতন হলেও নষ্ট হয় না আপনি দেখবেন বোতলের পানি আপনি আজকে বোতলের পানি তো ফিল করছেন কালকে বা দুই দিন বা তিন পরে দেখবেন একটু কি হয়ে গেছে ইভেন যে ফ্রেশ বোতল যেগুলো মানে তারা সেল করে

জমজম পানি নিয়ে নিজে নিয়ে আসতেন এবং অন্য অন্যদিকেও নিয়ে যেতে বলতেন মা এসে দিল তারা উনিও বলেন আমিও হজে বা গেলে পানি নিয়ে আসতাম এবং অন্যান্য নিত দেখেন প্রত্যেক কয়েক মিলিয়ন মানুষ প্রতি বছর হজে যায় এক সময় তো ছিল আনলিমিটেড পানি নেওয়া যেত তারপরে ছিল দশ লিটার তারপরে পাঁচ লিটার মিনিমাম তো কমপক্ষে তো পাঁচ লিটার আমার মনে হয় পাঁচ লিটার নিয়ে আসলে বাজন নিয়ে আসলে ওনারা পেটে করে কি পরিমাণ

পেট্রোলের দামের চেয়ে পানি দাম বেশি সেখানে আপনার জমজমের পানির এই অবদানটুকু কিন্তু এটা এটা অসাধারণ এটা ইউনিক সুবহানাল্লাহি ওয়া হামদিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর আবার ইসলামিক কিউএ উইথ ইকলা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন উস্তাজ আনাল মকররাম দারুল উলুম ফোরসকার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ব্রিটেনের অন্যতম শীর্ষ আলেম উদ্দিন হযরত শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আমরা হুজুরের কাছ থেকে ইতিহাসের পাতায় হজরত হাজার রাদি আল্লাহ আনহা এবং জমজম নিয়ে বিশেষ করে জমজমের উপর বিস্তারিত আমরা আলোচনা শুনেছি হুজুরের কাছ থেকে মনে হচ্ছে যেমন আমরা উমরাতে আসি হজে আসি আর জমজম পান করা সুবহান আল্লাহ এটা যে কত বড় নিয়ে আজকে হুজুরের আলোচনার মাধ্যমে আমাদের মনের মধ্যে আরও আগ্রহ বেড়েছে যে যখনই আমাদের সুযোগ হবে আমরা যখনই যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বারবার আমরা যেন হারামাইন শরীফের জিয়ারত নসিব হয় যেভাবে মক্কাতে আমরা জমজম অ্যাভেলেবুল পাই সমান মদিনাতে ও আল্লাহ যখনই আপনি বইতে যাবেন আপনি দেখবেন জমজম অ্যাভেলেবুল আছে আল্লাহ সুবহান হতালা আমাদেরকে যেন বারবার হারামান শরীফের জিয়ারত নসিব করেন এবং জমজমের পানি আমরা যে নিয়তে হুজুর হাদিসের আলুকে বলেছেন যে নিয়তে আমরা পান করব। আল্লা সুহান হতলা অবশ্যই কবল করবেন আমরা হজুরের কাছে যাই হুজুরের মূল্যবান কিছু পয়েন্ট হুজুরে আলোচনায় নিয়ে আসবেন ইনশাল্লাহ এরপরেই আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব জি হুজুর আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল বলতে গেলে দুইটি বাট প্রত্যেকটি একটি আরেকটার সাথে রিলেটেড জমজম এবং তো উভয় জিনিসটা আমরা ইতিহাসের আলোকে আমরা জানার চেষ্টা করেছি এবং আমরা জেনেছিলাম যে মধ্যখানে একবার জমজমের কুয়াটি এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল তো একদিন হজরত আব্দুল মুতলিব হজর আসদের সামনে হরম শরীফে উনি বিশ্রাম নিয়েছিলেন গুমন্ত অবস্থায় স্বপ্নে হঠাৎ করে দেখতে পেলেন কেদানি নাকে বলতেছে ইহফির তৈবা যে তুমি তয়বাটি কুদ খনন করো তয় মানে পবিত্র তো ওনার মনে চলে জিজ্ঞাসা করলেন কি তখন ওই ব্যক্তির চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার সমান উনি ঘুমাইছেন একই জায়গায় স্বপ্নে দেখালেন বলা ওনাকে বলা হচ্ছে ফির বাররা যে তুমি বাররা বাররা মানালো নেক বা ভালো কারণ তুমি বাররা খনন করো তো উনি জিজ্ঞেস করলেন ওবা বাররা বাররা কী তো এই প্রশ্ন করতেই ওই স্বপ্নে যে ফ্রিজটা দেখেছিলেন ওই ফ্রিজটা চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার সমান ঘুমাইছেন তো একই খাপ স্বপ্ন দেখলেন বলা হচ্ছে ইফ পির মজনুনা দাদ দিয়ে যে তুমি মদুনা খনন করো জিজ্ঞাসা করো মদুনা কি বলা হলো জমজমের কূপ যে পানিটি কখনো শেষ হবে না মা উ জম জমলা তংদিফু আবাদান ওয়ালা তুজাম্মু যে পানিটি কখনও শেষ হবে না দেখেন পাঁচ হাজার বছর আগ থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত বন্ধ হয় নাই বন্ধ হবে না ইনশাল্লাহ এটা একটা মেয়েরা ওলা তুজাম এই পানিটির কেউ কোনো দিন বদনাম করবে না কারো কোনো ক্ষতি করবে না তস্কি আল হাজিদ আল আজম যেটা সবসময় যে পানি যারা হজে যায় বিরাটিক গ্রুপ হুজ্জা যে বৈতলা এই পানি হামেশা পান করতেই থাকবে ওয়াহিয়া বাইন আল ফরসি ওয় দম যেটি যেভাবে দুধ আল্লাহ সুবান একটা গাভীর পেট থেকে খুব সুকৌশলে ব্লাড এবং গোবরের মধ্যখান থেকে ফ্রেশ পাক দুধ বের করে পান করান এইভাবে পানি অত্যন্ত ফ্রেশ হবে মাটির ভিতর থেকে বের হবে কিন্তু সেখানে কোনো ধরনের কোনো আর্সেনিক বা কোনো ধরনের কোনো শারীরিক ক্ষতি করে এমন কোনো জিনিস সেই পানি মধ্যে যুক্ত থাকবে না ইন দ্য নকরাতিল গোরা আসাম ইন দ্য কালিয়াত নমল তার কোন জায়গায় পাওয়া যাবে তার লোকেশন বলে দেওয়া হলো তখন স্বপ্ন থেকে উঠে উনি চেয়েছিলেন কিন্তু প্রথমে বাধাগ্রস্ত হলেন শেষ পর্যন্ত শপথ করেছিলেন ওই শপথের মাধ্যমে দশ সন্তানের বাবা হওয়ার পরে তিনি আবারও চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেই কুয়াটা খুনন করে আবার জারি করেছিলেন হজরত আব্দুল মু আল্লাহর নবীর দাদার মাধ্যমে কুয়াটা আবার পুনরায় চালু হয়েছিল এখন আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয়ে আলোচনা করেছি আমরা এখন দ্বিতীয় বিষয়ে চলে যাব এখানে আমি আগে বলেছিলাম যে জমজমের বারোটি নাম রয়েছে এখানে আমরা তিনটি নাম অলরেডি পেয়ে গেলাম একটি জমজম আরটি পাইলাম বাররা আরটি তাইবা আরটি মদ তিনটি নাম বরং চারটি এখানে আমরা চারটি নাম যে টুয়েলভ থেকে বারোটা থেকে আমরা চারটি নাম এই হাদিসে আমরা পেয়ে গেলাম এটা ইবনে শাহ রহমতুল্লাহ আলহি বিশিষ্ট হিস্টোরিক্যাল একজন একজন ঐতিহাসিক ব্যক্তি তো এই উনি তার হিস্ট্রির মধ্যে এই কথা উল্লেখ করেছেন এখানে যে চারটি নাম জমজম জমজম শব্দের অর্থ হলো খুব বেশি প্রবাহিত হওয়া কারণ এই পানিটা একমাত্র কুয়া এত পানি এখান থেকে প্রবাহিত হয় কোনো কুয়া থেকে এটা আশা করা যায় না দুই নম্বর জমদম একটি অর্থ হলো চতুর্দিকে এটাকে আটকিয়ে ফেলা কারণ প্রথম যে সময় জমজমের পানি বের হয়েছিল হাজর রাজিয়াল্লাহ তারানহা ওনার হাত দিয়ে বালু দিয়ে চতুর্দিক বেঁধে পানিটাকে সংরক্ষণ করেছিলেন আটকে রেখেছিলেন আইফা হাজর জাথু উনি চতুর্দিকে পানির এজ দিয়ে মাটি দিয়ে এই পানিটাকে আটকে ফেলেছিলেন এজন্য জমজমকে জমজম বলা হয় নগরিশ্যাম বলেন যদি হাজর ওই পানিটাকে হাত দিয়ে ভাবে চতুর্দিকে বালু দিয়ে বাদনা দিতেন তাহলে ওই পানিটা লাকানা না আই না এমন একটি নহর এমন একটি স্প্রিংকল একটি পানিয়ে পরিণত হতো যে সারা দুনিয়াতে তার লাইন প্রবাহিত হতেই চলত সারা দুনিয়াতে প্রবাহিত হতো সুহান আল্লাহ কিন্তু উনি আটকে ফেলার কারণে পানিটা সব জায়গায় প্রবাহিত হতে পারে নাই এখানে উল্লেখ করেছেন মাবুনরা সাধারণত মফ্কর মানে বাসায় যে ওনাদের মনটা কিন্তু সবসময় তাকে নিজের সম্পদ নিজের কাছে রাখবো অন্য কাউকে যেন শেয়ার না করি এরকম একটা মনোভাব মোস্ট অব দ্য মা বোনদের চলেই আসে নেটরিটা যার কারণে উনি পানি বের হওয়ার পরেই উনি পানিটাকে সংরক্ষণ করে চাইছেন এটা থেকে আমি একা উপকৃত হবো আর কেউ কেউ না এটা অন অটোমেটিক নেটরি ওনার কাছে চলে এসেছিল ইভেন যে সময় ইসমাইল বড়ো হওয়ার পরে ওই কবিলায় জুরহুম এখানে অবস্থান করবেন তখন ওনার পারমিশন চাওয়ার পরে উনি একই শর্তে পারমিশন দিয়েছিলেন যে তোমরা এখানে থাকতে পারবে পানি ইউজ করতে পারবে কিন্তু পানির সত্তাধিকার এবং মালিকানা আমার থাকবে ফুল কন্ট্রোল এবং একমাত্র আমি হব এই পানির মেইন কন্ট্রোল করার পাওয়ার এই কথা কন্ডিশন দিয়েছিলেন উল্লেখ রয়েছে তো এখানে একটি নাম ফেললাম জমজম আরেকটি ভাবলাম তাইবা তাইবা কেন তার তো পিওর এই পানিটা অত্যন্ত পিওর আর একটি নাম হলো বর্রা বর্রা অর্থ হলো খের কাসির অধিক উপকারী কারণ এই পানিটা এত উপকারী সুহান আল্লাহ কত ধরনের উপকারী এই পানিটা আসে আরেকটা হলো মজনুনা মদনুনা দাঁত দিয়ে কোরআন শিফে এই শব্দ উল্লেখ হয়েছে হজরত জিবুল ইসলাম সম্পর্কে ওমাহু আল আল গাই বিবি দনীন তো দনীন শব্দের অর্থ হলো বহালতি করা কঞ্জুসি করা এই পানিটা বেশি দামি হওয়ার কারণে কেউ কাউকে খুব বেশি দিতে চায় না দেখবেন জমজন পানি হস থেকে হয়ে দেখেন আর পরে ছোট্ট একটি কাজের সামান্য পানি দেওয়া হয় দেওয়ার ক্ষেত্রে বেশি দামি এবং বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অনেক কষ্ট করে হয়তো ফাইভ লিটার পানি বা দশ লিটার পানি বা কেউ আবার করে কি ওই বোতলের মধ্যে ঢুকাইয়া বেগের ভিতরে কাপড়ের নিচে ঢুকায় যদি এটা খুব ভালো আইডিয়া নয় অনেকে এইভাবে নিয়ে আসেন এত কষ্ট করে নিয়ে কারণে কেউ চাইলেও সামান্য একটু দেওয়া বেশি দিতে কেউ চায় না যেভাবে মরিয়মরা দিলে উনিও কিন্তু এটাকে আটকিয়ে রাখার চেষ্টা করেছেন এর কারণে এই পানিটাকে হাজার হাজর হাজর এই বাড়িটাকে আটকে রাখার একটা প্রবণতা এবং মিজা সবার কাছেই এটা পরিলক্ষিত হয় এজন্যটাকে জানিন বলা হয় আমার একটি পানি যে পানিতে সবাই একটু বহালতির মতো বাপ দেখায় আল্লাহ এবার চলেই আমরা মরিয়ম রাজি সম্পর্কে বলতে বলতেছি বারবার কেন এখানে একটি কথা আল্লাহ নবী বলেন ইতিহাসের পাতায় অনেক পুরুষরা কিন্তু কামিল হয়েছেন নবী থেকে নিয়ে উঁচা উচা পদে আম্বিয়া এক পর্যন্ত হয়েছেন লক্ষ লক্ষ লক্ষাধিক আম্বিয়া লক্ষাধিক পুরুষ তো পুরুষের মধ্যে কামুল আমিনার রিজাল কাসির পুরুষের মধ্যে অনেক কামিল হয়েছেন ওলাম ইয়াকমুল মিনার নিসা বাট মহিলাদের মধ্যে যারা কামিল পর্যায়ে গিয়েছেন তাদের মধ্যে এই লিমিটেড কয়েকজন তার মধ্যে একজন মারিয়াম একজন আসিয়া এইভাবে হাজারো একজন সারা একজন তারপরে খাদিজা সহ কতিপয় মহিলাই যারা কামালতের শিষ্য শিখরে উঠেছেন এদের নাম চলে এসেছে তালিকায় এজন্য বারবার আমি হাজর বলতে গিয়ে মরিয়ম চলে আসি কারণ ওনারা কিন্তু ওই কামালতের পর্যায়ে একই শ্রেণী একই গ্রুপের ডিফারেন্ট সময়ের মরিয়ম যারা জেলা যাবেন উনি ওনার সময়ের একজন কামিল মহিলা ছিলেন সমান হাজরা আজ্লাহ উনিও কিন্তু ইমানের ক্ষেত্রে একজন কামেল এবং পরিপুক্ত ছিলেন এবং আমি অতীতে বলেছি হজার সফরটা কিন্তু বেশিরভাগ ইব্রাহিম ইসলামের ফ্যামিলিকে কেন্দ্র করে ফ্যামিলি কেন্দ্রিক অনেক জিনিস কেন যে হজের মাধ্যমে সবচেয়ে আউটকাম অফ হজ আমরা সেখানে গিয়ে তহিদ এবং আমাদের ইমানকে আমরা ডেভেলপ করে মজবুত করে চলে আসব। যার ফলে আমরা আর তহিদ কে মজবুত করে আমরা চলে আসি আল্লাহ চান আমরা হজে গিয়ে আমাদের ইমান এবং তহিদটা যেন পুরুষ যারা অ্যাডল্ট যারা বয়স্ক যারা আমাদের ইমানটা যেন হয় হজরতে ইব্রাহিম আলাই ইসলামের মতো বোনরা যারা হজম রাজান আপনারা যেন সেখানে ইমানটা যেন বিল্ড আপ করতে পারেন মরিয়ম রাজি লতর মতো এবং সন্তানরা আমাদের যাদের সন্তান ছেলে বা মেয়ে আমরা নিয়ে যাই তাদের ইমানটা যেন হয় তাদের সন্তান ইসমাইলের মতো এই হলো বড় একটি আউটকাম অফ লক্ষ্য তো আমরা চলে যাই হজরত হাজর রাজি আল্লাহতালা নাম্বার ওয়ান হাজর উনি কিন্তু একজন আল্লাহ জালিম ঠায়রান্ট এবং অত্যাচারী স্বৈরচারী স্বৈরশাসক একটা বাদশার মেয়ে অথবা বাতি দিয়েছিলেন ছিলেন আল্লাহ চেরে কিনা করতে পারে হজরত ইব্রাহিম সালাম উনার ওয়াইফ উনিও রাজকন্যা ছিলেন সারাকে নিয়ে যখন ইরাক থেকে হিজরত করে উনারা ইজিপ্ট ক্রস করে ওনারা ফিলিস্তিন যাবেন শামে যাবেন এটাও ইব্রাহিম ইসলামের লাইফের বড় একটি পরীক্ষা আল্লাহ কোরআনে করিমে উল্লেখ করেছেন আমি আসলে আলোচনা আমার একটু মানে চতুর্দিকে চলে যাচ্ছে কারণ ইব্রাহিম ইসলামের বিষয়টি এত লম্বা যেদিকে আপনি টাচ করবেন প্রত্যেকটি আমার জন্য শিক্ষণীয় কোরআনে করিমে আল্লাহ বলেছেন ওইজিব তালা ইব্রাহিম খালি খালিমাদ দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করো ইব্রাহিমকে কেন আমি বন্ধু বানিয়েছি কারণ আমি বারবার পরীক্ষা করেছি বিভিন্ন কথা দিয়ে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন সময়ে প্রত্যেকটি বিষয়ে উনি সাকসেসফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কামিয়া হয়েছেন কি পরীক্ষা এসেছিল আমরা অন্য এই বিষয়ে আমরা চবো ইনশাল্লাহ একটি পরীক্ষা এটাও ছিল অগ্নিতে নিক্ষিপ্ত হয়ে হতে হয়েছে বাবার তেজ্যপুত্র হতে হতে হয়েছে দেশ ত্যাগ করতে হয়েছে রাস্তায় আসার পরে এই ইজিপ্টে সেখানে কিন্তু উনি জালিমবাসে ওনার ওয়াইফ দ্বারা পড়েছিলেন এরপরে সে লেখা দিতে হবে অনেক পরীক্ষা করেছেন সব পরীক্ষায় হজরত ইব্রাহিম অনায়াসে আল্লাহর মহব্বতে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি কাজ আপনি সম্পন্ন করেছেন আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করেছি উই এত বলেছেন তোমরা শরণ কর ইব্রাহিমকে উনি কিন্তু প্রত্যেকটি পরীক্ষা টিকটিক মত দিয়েছেন তো এবারে হাজর উনি কিন্তু একদম জালিম একদম মেয়ে মেয়ের অথবা ছিলেন ইজিপ্ট ক্রস করার সময় ওনার ওয়াইফ সারাকে ওই জালিম ভাষার ধরে নিয়ে গেল কারণ অত্যন্ত সুন্দরী ছিলেন আর ওই বাদশা অত্যন্ত বদভাস ছিল তার রাস্তার সুন্দরী মেয়ে পেলেই কম্বত তাদেরকে ধরে নিয়ে সে কুখাম করার চেষ্টা করতো আওয়াজ যে সময় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এদিকে হজরত ইব্রাহিম আল ইসলামী নমাজ দাঁড়িয়ে গেছেন ওইদিকে সারা জিয়াল চিনি অজু করে নমাজ পড়েছেন আল্লাহর মেহরবানি বাদশাহ তিনবার চেষ্টা করে তার সময় কাপ শুরু হয়ে যেত শেষ পর্যন্ত বাধ্য হয়ে সারেন্ডার করেছে এবং তার নিজের মেয়ে অথবা নিজের বাতিজি হাজরকে বাদী এবং দাসী হিসাবে সারাকে দান করার অঙ্গীকার করেছিল যে আপনি আমাকে বাঁচান আমি চাই না আপনাকে ধরবো না আমি ছেড়ে দেব আমি ওয়াদা করলাম আমার মেয়েকে জীবনের জন্য তোমার দাসী বানিয়ে আমি দিব তবু আমাকে রক্ষা করো এই সুযোগে উনি পেয়ে গেলেন হাজরকে বের হয়ে এসেই বললেন ইব্রাহিম ইসলামকে আলহামদুলিল্লাহ ইন্নল্লাহ কাফির আল্লাহ কাফেরকে বেজত করেছেন তাকে পরাজিত করেছেন এবং আল্লাহ আমাকে হেফাজত করেছেন পাশাপাশি দেখেন আমি একটা বাদীয় একটা দাসীও আমি পেয়েছি উপহার হিসাবে আমি আমার স্বাচ্ছন্দে খুশি মানে আমি আপনাকে দান করে দিলাম হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম হাজরকে ফে উনি বললেন ঠিক আছে আমি তোমাকে সাকিরিকে বললাম আমি তোকে ফ্রি করে দিলাম এবং আমি শাদি করে ফেলব কারণ ওনার ঘরে কোনো সন্তান হতো না সারা উনি বারেন ছিলেন আল্লাহ বলেছেন আকিম তো আল্লাহ সুবান তালের সন্তান পাওয়ার আশায় ইব্রাহিম ইসলামের বয়স প্রায় তখন এইটি ফোরের উপরে চলে গেছে কোনো সন্তান নেই অনেকদিকে দেশ ত্যাগ করার কষ্ট আর মনে আসছে যে আজকে আমার সন্তান থাকতে হতো তাদেরকে নিয়ে আমি অনেক কাজ করতে পারতাম আল্লাহ ইতিদের মিশন পরে কে চালাবে জন্য ওনার এই প্রত্যাশায় উনি শাদী করলেন হাজরজি আল্লাহ উতকে আলহামদুলিল্লাহ উনি প্রেগনেন্ট হয়ে গেলেন পয়দা হলেন ইসমাইল সালাম ইসমাইল পয়দা হওয়ার পরে জন্ম পরে ইব্রাহিম ইসলাম কী পরিমাণ খুশি বাবারা বুঝতেছেন যে যারা সন্তানের প্রত্যাশী আজকে এইটি ফোর বয়স এর উপরে বয়স হয়ে গেল আর উনি এই মাত্র একটি সন্তানের বাবা হলেন তো জন্ম নেওয়ার পরেই একটু সমস্যা দেখা দিল ফ্যামিলির মধ্যে স্বাভাবিক কারণ দুই ওয়াইফ তাহলে এইভাবে হয় এজন ইসলাম বলতেছে কোনো স্বামীর জন্য একটা মেয়ে এবং ওনার খালাকে একটা মেয়ে এবং ওনার ফুফুকে একই বিবাহে জমা করা যায়জ নয় কেন কারণ একটা মেয়ে এবং তার ফুফুকে যদি এক লোক শাদী করে তাহলে ওই মেয়ে এবং তার ফুফুর মধ্যে ওই মেয়ে এবং তার খালার মধ্যে দরবার সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক জেলাস আসবেই এটা স্বাভাবিক আসবেই তখন গিয়ে তাদের পুরাতন বংশের সম্পর্ক একটা বিঘ্নিত হবে হারাম করে দিয়েছে অল্লাহ হয় ইসলাম ধর্ম এত দূর চিন্তা করে এত দূর চিন্তা করে আল্লাহর নবীর ওয়াইফদের মধ্যে মাধ্যমে মধ্যে সময় হয়ে যেত এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা নেট্রলি মানে হিউম্যান বিং হিসাবে এটা হবেই যেমন কোনো জিনিসের লুবহা লালস এটা স্বাভাবিক নেট্রলি খাবার দেখলে মনের মধ্যে খাবার চাহিদা যাক এটা স্বাভাবিক এটা নেট্টলি তো তাদের ফ্যামিলির মধ্যে একটা সমস্যা দেখার আশঙ্কা দেখা দিল কিন্তু আল্লাহ চাইলেন না যে একটা নবীর ফ্যামিলির মধ্যে দুজন ওয়াইফ এইভাবে একটা একে অন্যের জেলাসের শিকার হয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক আর ইতিহাস সৃষ্টি হোক পরবর্তীতে মানুষ সেটা নিয়ে হয়তো কি সমালোচনা করবে আল্লাহটা চাইলেন না আল্লাহ আগে থেকেই বললেন ইব্রাহিম তোমার ওপর একটা পরীক্ষা কি পরীক্ষা তুমি তোর ওয়াইফকে নিয়ে চলো বলে কী হবে বলে তুমি তোমার ওয়াইফ এবং সন্তানকে আমি যেখানে বলবো সেখানে রেখে আসবে কোনো কোনো বর্ণামতে এটাও এসেছে সারা হিংসার বশীভূত হয়ে বলেই ফেলেছিলেন আমি ওই হাজরকে আমি তিনটি অঙ্গ আমি কেটে ফেলবো ইব্রাহিম ইসলাম এটা অবশ্যই ইতিহাসের কথা বহারসি বা আসে নাই যদি সত্যিই হয় ইব্রাহিম ইসলাম বলেছিলেন তুমি কাজ করো তোমার সেই কসমকে তুমি কি করার জন্য ওই হাজরের তিনটি জায়গাতে তুমি কেটে ফেলার যেটা কথা বলেছ দুই নাকে দুইটি দাগা দিয়ে দাও তো তোমার দুইটি কান তুমি ছিদ্র করে ফেললে দাগা মানে একটা ইংলিশে কি জানি বলে ওই যে রিং ফরার জন্য যে একটা ছিদ্র করা হয় তো তুমি দুই কানেটা ছিদ্র করো তো ওইখানে উনি রিং পরে ফেলবেন আর তোমার খসমটাও সবল হয়ে গেল এইভাবে বডির তিন জায়গায় রিং সত্যন্ত বড় হয় দুই কানে বা এইভাবে আরেকটা জায়গায় করা যায় এনিওয়ে কিন্তু সারা রাজি হলেন না তখন আল্লাহ সুমন তালা বললেন এখন থেকে হা দৃষ্টি বহার লম্বা বর্ণনা বহার হিসেবে প্রায় তিন পেজ লম্বা তিন পেইজে এই ঘটনা বর্ণনা করেছেন এবং মা বন্ধু ইতিহাস মা কিভাবে হবেন আপনার স্ত্রী কীভাবে হবেন অনেক লেচনের শিক্ষা আমি কমপ্লিট করতে না পারলেও আপনারা এই হাজার দেলতনের ঘটনাটি বহু থেকে দেখে নিন আর আরেকটি বিষয় জানবেন দেলতনা জীবনী আপনার পড়বেন দেখবেন ওনার উপর যে সময় একটা জিনার বদনাম উঠানো হয়েছিল উনি কিভাবে ওই ডিলটা করেছেন লম্বা সেখানে শেখানোর প্রায় তিনটি পেইজে এটা বিস্তারিত আলোচনা রয়েছে স্বামী স্ত্রীর জন্য অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে এই সমস্ত ঘটনাগুলির মধ্যে দাম্পত্য জীবনে ক্ষেত্রে অত্যন্ত একটি আদর্শবান একটি ঘটনা এটি তো আব্দুল বিন আব্বাস বলতেছেন আও আলুমা ইত্তাকা ওয়াল মানতিকা মিন কি বলে ইসমাঈল ইত্তাকা দাল মানতিকা লাতু ফিয়া সরালা সাউরাতা সুম্মা জা বিহা ইব্রাহিম ওয়া বাইবনি ইসমাঈল ওয়া তুর্জু ওয়া তাওয়াযাহুমা ইনদাল বাইত আমি মেইন পয়েন্টগুলো বলবো সারা বলা সম্ভব হবে না হযরত ইব্রাহিম সেই নির্দেশ পালন করে আল্লাহ পাকর হজরত হাজর এবং ইসমাইল বেবি ইসমাইল লিবন বেবি ইসমাইলকে নিয়ে রওনা দিয়েছেন কোথায় নিয়ে যাবেন আল্লাহ কিছু বলেন নাই এটা আল্লাহর পক্ষে পরীক্ষা যেভাবে হজরতে ইসলাম যে সময় বলেছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বড় আলিমকে আপনার চেয়ে কি কেউ বড়ো আলিম আছে তো উনি বলে ফেলেছিলেন লা আমার চেয়ে বড় আলিম আর জানা নেই এই কথাটা এক মরমে এটাই যে আমি সবচেয়ে বড় আলিম আমার চেয়ে কেউ নাই কথা সত্য কিন্তু এরপর আল্লাহর কিন্তু এটা পছন্দ হয় নাই আল্লাহ সাল্লাহকে পরীক্ষা করে বললেন তোমার চেয়েও কিছু এক্সট্রা জিনিস নলেজ আছে এমন একজন বে মজমাইল বাহরাইন যিনি থাকেন দুই সাগরের মিলন কেন্দ্রে ওনার কাছে এমন একটি রয়েছে তুমি যেটা জানো না তখন মূসার্লাম ওই জায়গায় যাওয়ার জন্য তখন রওনা হলেন আল্লাহ বলবেন ওনাকে পাবে তুমি মজমাহুল বাহারাইনে দুই সাগরের মিলন কেন্দ্রে দুই সাগর এখানে মিলিত হয়েছে যে পয়েন্টে এই মিটিং পয়েন্টে ওনাকে তুমি পাবে কোন জায়গায় পৃথিবীতে অনেক জায়গায় দুই সাগর দুই নদী একত্রিত হয়েছে এক জায়গায় গিয়ে মিট মিট করেছে এটা তো একটা উজ্জ্ব এবং আনক্লিয়ার একটি অ্যাড্রেস তো এখানে আল্লাহ ইব্রাহিম ইসলামকে বললেন না কারণ পরীক্ষা কোথায় নিয়ে রাখবে কিছু বলা হয় নাই বলে তুমি বের হও আমি যেখানে বলবো সেখানে এবং তোমার সঙ্গে জিবিলাসেন উনি তোমাকে গাইড দিবেন রওনা দিয়েছেন ফিলিস্তিন থেকে শাম থেকে পায়ে গুড়ার উপর সর হয় বা উপর স্বর হয় শুভান্লা ওইখান থেকে চলে চলে আসতে 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 আস্তে শাম কোথায় সৌদি আরব সৌদি আরবের সেই কাবা শরীফের প্রান্তে আসার পরে তখন সেখানে কাবা শরীফ গড়টি ছিল না কারণ নুয়াল ইসলামের ফ্লাটের পরে ওই গড়টি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিটা উষা ছিল এবং একদম চতুর্দিকে পাহাড় কোনো মানুষ নাই গড় নাই বাড়ি নাই কিছুই নাই সেখানে যাওয়ার পরে আল্লাহ বললেন আল্লাহ বললেন যে তুমি এইখানে রেখে দাও ইন্দালিন জমজম সেখানে একটি গাছ ছিল ওই গাছের কাছে গাছের একটি ইয়ে ছিল ফিয়াল আল মসজিদি ওয়ালাইসা বি সেদিন মদিনায় কোনো মানুষ ছিল না ওয়ালাইসা বিহা মাউন সেখানে কোনো পানি ব্যবস্থাও নাই কোনো ঘর নাই বাড়ি নাই কিছুই নাই ফার হুমা হুনে আলী হাজির ইবাহ সালাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম এবং নিউ বেবি ইসমাহিলকে আদরের সন্তানকে সেখানে রেখে আসছেন ও বাবা রা যারা এই মুহূর্তে টিভির সামনে আছেন বা পরবর্তী আমার তারা শুনবেন আপনি বাবা হয়ে থাকেন আপনি মা হয়ে থাকেন আপনি সন্তানকে বিদ্যা বয়সে পাওয়ার পর এইভাবে সন্তান এবং স্ত্রীকে একটা একটা নির্জনে একটা জঙ্গলের জায়গায় রেখে চলে আসা কি পরিমাণ চাকরি ফিহি বলেন এবং সাথে শুধুমাত্র একটা বোতলে মুশকের চামলার একটা বোতলের মধ্যে পানি আর সামান্য কয়েকটি খেজুর তাদের কাছে রেখে সুম্মা উমাং ইবাহিমি ইব্রাহিম সেখান থেকে উনি ফিরত চলে আসতেছেন আবার স্বামী ইসমাইল ইসমাইল কুলের শিশু ইব্রাহিম হজরত হাজর আজিয়াল্লা তানা কুলের শিশু ইসমাইলকে খুলে নিয়ে স্বামীর পিছনে পিছনে হাঁটা শুরু করছেন যে আপনি আমাকে এখানে কোথায় ফেলে যাচ্ছেন আমি এখানে কীভাবে থাকবো আমি কাবো করতে থেকে কোথায় আমাকে কেন্টার করবে ও মায়েরা একটা বার চিন্তা করুন একটা নিউ বর্ন বেবিকে নিয়ে এইভাবে একটা জঙ্গলের মধ্যখানে থাকা আপনার বলে একটা মানবতা পরিপন্থী তিনি অনেকজনের বলবেন হয়তো কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে এখান থেকে বোঝা গেল আপনার উপর যতই প্রদর্শনা কেন হাজর রাজি আল্লাহ তাদের সেই বিপদে যদি আল্লাহ সাহায্য করে ওনাকে বড় করে ইসমাইলকে নবী বানিয়ে কাবা নির্মাণ করে ইতিহাস করে পারছে পারছেন আপনার উপর যতই হলতা আসব যদি আপনার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে বয়ের কোনো কারণ নাই ওই মরিয়ম যেন বারবার নাম উনার মুখে মারস্ত ছিল আজকে উনার উপর তবে পরীক্ষা ছিল যে সময় ঈসা আল ইসলাম জন্ম নেন কোনো কোনো হসপিটাল নয় ওনার জন্ম হয়েছে একটা জঙ্গলের মধ্যে কানে হসপিটাল নয় আজকাল তো আমরা মায়েরা হসপিটালে যাওয়ার পরে ডাক্তারের টোয়েন্টি ফোর আওয়ার মনিটরিং থাকার পরেও আমরা নিরাশ হয়ে যাই ভয় পাই কি হবে কি না স্বামী এবং ফ্যামিলির সকল কিন্তু আমরা একবারে হুতাশা হয়ে যাই হওয়াটা স্বাভাবিক কিন্তু এখানে হাজরত হাযরত আল্লাহ উতারা নাহ স্বামীর পিছু পিছু চলে শুরু করলেন হাদিসে বলতেছে ফাতা বিয়াতুম ইসমাইল চোখের মধ্যে ফানি এখানে কোথায় থাকবো কিভাবে থাকবো পকালাতিয়া ই বর হিহিম অয়িনাবু আ থা তরুকুনা বিহা দালওয়াদী আল্লাহ দি লেহিসাফিহা ইনসুনওয়ালা সাইয়ুন হে মায়ার স্বামী আপনি আমাকে এই চুট্ট বেবিষ এখানে কোথায় রেখে যাচ্ছেন একটি জঙ্গলের মধ্যখানে সেখানে নাই কোনো মানুষ নাই কোনো জিনিস বিপদে পড়লে আমি কাকে ডাকবো সেখানে ওয়ান 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 কল করার কোনো ব্যবস্থা নাই কিছুই আমি করবোটা কি এই কথাগুলো বলতে লাগলেন চকুর পানি গড় গড় করে পড়ছিল ও জালালাল ইহা কিন্তু ইব্রাহিম যেহেতু পরীক্ষা উনি চকু ফিরে চাইতেছিলেন না কেন আল্লাহর নির্দেশ তুমি এইভাবে রেখে চলে আসলে দেখি পারো কিনা পারো না তুমি যে আমার বন্ধু হও তুমি সত্যি করো বিশ্বাস করো আমি তোমার বন্ধু তাহলে আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি তুমি তোমার বন্ধুর তোমার ওয়াইফকে আমি অবশ্যই রক্ষা করবো এই একই বিষয়ে দেখি তোমার আজকে না দেখি আজকে এবং তোমার হাজর উনি যেহেতু একজন ঠায়রেন বাদশার মেয়ে অথবা বাতি ছিলেন কাফিরেগর জন্ম নতুন নিয়ে এসেছেন উমার ইমান উনার ইমানকেও বিল্ড আপ করার প্রয়োজন ইসমাইলের ইমানকেও বিল্ড আপ করার প্রয়োজন এজন্য দেখি এই পরীক্ষা করার জন্য কি হয় রিজাল্ট সুহান আল্লাহ ফকালাতাহু বেহাদা তিনবার বলার পরেও যখন হজরত ইব্রাহিম পুন উত্তর দিচ্ছিলেন না তৃতীয়বার বললেন এটা কি আপনি আল্লাহ রুকুমে আমাকে রেখে যাচ্ছেন প্রশ্ন করলেন হজরত হাজর স্বামী কোনো উত্তর দিচ্ছিলেন না বেবিকে নিয়ে বলেন তো দেখি আপনি এক মা এইভাবে নবজ শিশু দুই তিন দিন একটা সন্তানকে নিয়ে মাত্র কয়েকটি খেজুরা কিছু পানি নিয়ে আরে কেন গড় নাই বাড়ি নাই বিছানা নাই কিছুই নাই হসপিটাল নাই কিছুই নাই কোনো সার্ভিস নাই হোটেল নাই পয়সা থাকা নাই পয়সা নাই নেই নাই কিছু নাই নিশ্চিত আপনি তো মারা যাবেন হুজুরের কথা আমরা শুনছিলাম কিন্তু আমরা বাধ্য বিরতিতে যেতে হবে যে আর হুজুরের কথা এই যে আজকের যে আলোচনাটা হুজুর চালিয়ে যাচ্ছেন আমরা শেষের দিকে হজুরের মূল দিয়ে একটি কথা বলবেন আমরা যারা আমাদের সাথে আছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখছি যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে জানার কোনো বিষয় থাকে হজ করবানি বা যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন ইনশাল্লাহ আমরা শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম মরাহতুল্লাহি ওবার সালাম আলাইকুম মরাহতুল্লাহি ওবার বিরতির পর আজকের ইসলামিক্রামের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আল মকাররম ফোর্ডসকার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ব্রিটেনের অন্যতম শীর্ষ আলিম দিন হজরত শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হজরের কাছ থেকে আমরা শুনছি হজরত হাজার রাদি আল্লাহ আনহা এবং জমজমের পানির ইতিহাস হজুরের কথাগুলো আমরা শুনছিলাম বিরতির আগে আর হুজুর একটি কথা খুবই গুরুত্ব সহকারে হজুর বলতে বলেছেন যে আজকে যে আমাদের পরিবারের মধ্যে এটা ন্যাচারাল এটা হতেই পারে কমি বেশি হতেই পারে কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমরা সবর করতে পারি না ধৈর্য ধারণ করতে পারি না অনেকের একথাও আমরা শুনি যে আল্লাহ আমাকে কেন এই পরীক্ষা করছেন কি কী আমি করেছি একটু চিন্তা করেন যে নবীদের ফ্যামিলি তাদের বিষয়ে হজরত মারিয়ামের কথা হজুর উল্লেখ করছেন হজরত হাজার রাদি আল্লাহ আনহার কথা উল্লেখ করছেন তারা কি গুণা করেছিলেন আল্লাহ তো তাদেরকে কত সম্মানের সহিত কোরআনে তাদের কথা বলেছেন যে আল্লাহ সুহানাহ তাল্লা তাদেরকে চুজ করেছেন সম্মানের আসনে তারা তাদেরকে আসীন করেছেন পরেও জীবনে তারা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন তা আমাদের জন্য হুজুর বলছেন এটা অনেক বড়ো শিক্ষা মা বোনদের জন্য আমাদের সবার জন্য আমরা যেন এইসব পরীক্ষায় পারিবারিক যখন আমরা সমস্যা কলহে আমরা জড়িত হই তখন যেন আমরা এইগুলা এই যে বিষয়গুলো যেন আমাদের সামনে থাকে তাহলে আমরা সবর করতে পারবো এবং আমরা যদি সবর করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ সাহা হ হো তাহলে দুনিয়াতে এবং আখেরাতে আমাদেরকে সম্মানিত করবেন আমি আর কথা না বাড়িয়ে হুজুরের কাছে যাচ্ছি আমরা হুজুরের কথা শুনি আর এবং আপনাদের প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় আছি যখনই আপনারা প্রশ্ন রাখবেন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব আমাদের হালাত আসতে পারে স্বাভাবিক আল্লাহ বলেছেন দুনিয়া পরীক্ষার কেন্দ্র পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন ওালানবুল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেবো কিনে নেবো সেটা আল্লাহ বলেছেন ওয়াল ওয়ালান অনেক লাইনে আমি পরীক্ষা নেব বাট ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য সুসংবাদ ও শরীর সোহাবির আল্লাহ আকবা এজন্য হালাত আসতে পারে যেভাবে হালাত এসেছে কিন্তু হালাতটা চলে গিয়েছে কিন্তু আজকে ইতিহাস আমাদের সামনে সৃষ্টি করে গিয়েছেন ওনারা আমি যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি এটা হলো ইমাম বহর বহর শিফে নিয়ে এসেছেন চ্যাপ্টার দিয়েছেন বাবু কলিল্লাই তালা ওয়াত্তাহাদল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ ইব্রাহিমকে খালিল বানিয়েছেন কেন বানিয়েছেন তার ইতিহাসের পিছনে ওই কন্যা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা চেষ্টা কন্ট্রোল রুম যে ভাই আছেন অনুরোধ করবো যদি সুযোগ থাকে ওজন্য নাম্বারটা দিবা ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটা কিন্তু প্রশ্ন উত্তর যখন কোনো প্রশ্ন থাকে আপনার কোনো কোনো প্রশ্ন থাকে আপনি আমরা কোনো প্রশ্ন করতে পারবা এখন যেহেতু আমরা হংকু প্রশ্ন উত্তর জরুরি ইনশাআল্লাহ আপনারা লেখা আপনারা দোয়া করুন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এন এই উইডি করা আপনারা কোয়েশ্চন করবেন প্রশ্ন করবেন সলভ করবেন আমরা তার আনসার করব উত্তর দেব জবাব দেবো এটাই হলো মেইন এই প্রোগ্রামের মেইন দৃশ্য।

একরা বাংলা এবং আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আলখয়ার ফাউন্ডেশন আপনাদের একটি প্রিয় প্রতিষ্ঠান একটি প্রিয় চ্যানেল আপনাদের একরা বাংলা এটা সবসময় কিন্তু মানবতার কল্যাণের কাজের পাশাপাশি এই ধরনের ইসলামিক প্রোগ্রামগুলোকেও সবসময় গুরুত্ব দিয়ে তাকে বিদায় ওই দুটার সমন্বিত করে টাইম চেঞ্জ করে হলেও আমরা উভয়টার সমন্বয় আমরা করে আমরা চলে যাচ্ছি আপনাদের সম্পৃক্ততা আমাদের জন্য পাতে হবে ইনশাআল্লাহ আসুন আমরা মূল বিষয়ে চলে যাই তো হজরতে ইব্রাহিম আলাইসাল্লাতুসালামকে যখন ওনার সি বলেছিলেন যে আপনি যেন আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ উনি নিজের থেকে বলে ফেললেন এবার তোর জব যে ফারা যায় না আল্লাহ এই মাত্র এবং মুখ দিন মাথা নেড়ে নডিং করে উনি বললেন আল্লাহ আল্লাহর হচ্ছে কি এটা আমি আমার একটি কথা বলি আমার আব্বা তখন জীবিত আসলেন যতটি টাইমে আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসি আমার একটা রীতি ছিল আত্মীয়কে আমি বলব দুই দিন আগে আপনারা চলে আসুন ঠিক বিদায়ের দিনে যদি আমার কাছে আসেন তো ওই দিন আমি একটু প্রেশার নেই কারণ এত সব মায়ের লোকদের থেকে একসঙ্গে বের হয়ে আসার খুব কঠিন হতো জিনিসটা অত অনেক আমার আত্মীয় বুঝতে পারতেন না কিন্তু আমি এটা এক্সপ্লেন করতাম না বললাম যেন আপনাদের সঙ্গে আমার দেখা হবে দুই দিন আগে আসার আগের রাত্রে আপনারা যেন আমার আমার কাছে না থাকাটাই ভালো কারণ একসঙ্গে এত সব লোকের মহব্বতের জালের বন্ধন ছেদ করে বের হয়ে আসা মতন খুবই কঠিন ছিল আমি যে তোমার আব্বার মহব্বত থেকে বের হওয়াটাও কঠিন খুবই কঠিন ছিল তো লাস্ট আমি যে সময় চলে আসবো এক দশ বারো মিনিট আগ থেকে আমার মুখ বন্ধ হয়ে যেত মুখদিন কথা বের হতো না ঈশার ইঙ্গিতে কথা কথা বললেই আমার কথা মুখ থেকে বেরওয়ার আগে হয়তো আমার চক্ষুর পানি জড়া শুরু হয়ে যাবে সেজন্য আমি আমার কথাকে কণ্ঠ করতে পারতাম মুখের চক্ষুর পানিকে কণ্ঠল করার জন্য হয়তো একই কারণেই হতে পারে ইব্রাহিম সালাম আল্লাহ নির্দেশে পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষার ভিতরে তো মনে মতে কিন্তু একটা কষ্ট কষ্ট চাপা কষ্ট নিয়েই উনি রিটার্ন চলে যাচ্ছেন কিছু বলছিলেন না যে সময় মায়ার বিবি বলে ফেললেন এটা কি আল্লাহর হুকুমে তখন দেখলেন মাসাল্লাহ আমার বিবির ভিতরে আল্লাহর কথা বিশ্বাস আছে মাসাল্লাহ একটা আশা জাগল জি একটি একটি আধারের ভিতরে একটা আলোর বিকাশ করলো তো উনি মাতানের বললেন ইয়েস আল্লাহর হুকুমে তখন ওয়াইফ যেটি বললেন বললেন ইউদনা এই শব্দ স্মরণ রাখার মতো কি বলেছেন হয়তো হাজর বললেন ইজান্লা তাহলে আমি একই বিশ্বাস রাখি যদি আল্লাহ রুকিমা হয় ইনশাল্লাহ কেউ না থাকলে এখানে আমার আল্লাহ আছেন আমার আল্লাহ আমাকে অবশ্যই ওয়েস করবেন আমাকে রিষ্ট করবেন না আমাকে মানিস করবেন না পরীক্ষা এই দেখেন ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে ইমানের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম ইসলাম একটু জায়গা জাগার পরেও চলে গেছেন সুম্রাজাট এই কথা শুনে অদরত হাজর আবার ফিরে তার বেবিকে নিয়ে এক জায়গায় বসে পড়লেন আর আমার আল্লাহ আছেন মনে মধ্যে সান্তনা চলে আসলো ওনার সুফান আল্লাহ এদিকে আদর ইব্রাহিম আলিসাল্লাম ফাং তলাকা ইবরাহিমু হাত্তা ইদা কান ইদস্তানিয়তি হাইসুলা জারওনাহু ইস্তকবাল বেজিহি আল বেদ সুম্মাদ বিহা উলাইল করিমা ওরাফায়েদেহী ফকল রব্বি ইন্নি আসকান্তুম মিন যুররিয়্যাতি বিওয়াতিন গাইরি যি জারঈন ইনদ বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকি মুসলাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইশকুরুন আল্লাহ কত জায়গা যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু হারা হয়ে যে সময় একটা পাহাড়ের পাদদেশে নেমে গেলেন আর পিছন দিকে কানিসোকে তাদেরকে দেখা যাচ্ছে না বিবিউ দেখা যাচ্ছে না হাজর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এইটি ফোর ইয়ার্সের ফরে পাওয়া সেই ফুটফুটে ফুটন্ত চেহারা একটা মায়ার একটা সন্তান যে একসময় নবী হবে এর চেহারা দেখা যাচ্ছে না নিরাশ হয়ে গেলেন আরে কি আমি কোথায় হয়ে যাচ্ছি তখন উনি আল্লাহর উপর দোয়া করা শুরু করলেন আয় আল্লাহ আসকাং তুমিং জুরি বি আমি আমার ওয়াইফ হাজরকে এবং আমার এই নবজাত শিশুকে আমি এমন এক জায়গায় থেকে যাচ্ছি যেখানে কোনো ক্ষেত নাই খাবার নাই কিছু নাই তবে বরসা ইন দ্য বায়োটিক্যাল মোহরম আপনার ঘরের পাশে আমি রেখে যাচ্ছি রব্বানা আলিম সালাহ কেন রেখে যাচ্ছি উদ্দেশ্য হলো আমার সন্তান বড়ো হয়ে যেন এই মসজিদ নির্মাণ করে এবং সে যেন নামাজি হয় মসজিদের কাছে আমি রেখে গেলাম আল্লাহ পরের জন্য গুলাম বলেন ভালো গড়ের একটা একটা ইয়ে হলো মসজিদের কাছে গড়টা থাকা আপনি গড় কিনতে গেলে বা কোথাও মুভ হতে গেলে মসজিদ কাছে আছে কিনা এনভায়রমেন্ট সেটা আপনার দেখে খুব ভালো হবে এবং বললেন ফাজে তাহবি আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরকে তাদেরকে আল্লাহ তুমি ফিরিয়ে দিও এবং তাদেরকে সামারত তাদেরকে ফ্রুট তোমরা খাদ্য হিসেবে দিও দোয়া কবুল হয়েছে আল্লাহ মেশ করুন আল্লাহ প্রত্যেকটি দোয়া কবুল হয়েছে এখান থেকে আমরা কি ফেলাম যে সময় দিল বাঙ্গা থাকে ওই সময় দোয়া করলে কিন্তু কবুল 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 হয় 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 সময় বিপদ দিলে এবং সেই দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর দোয়া কবুল করেছেন আল্লাহ সুবাহ সেখানে দেখার ব্যবস্থা করেছেন দেখেন আজ সৌদি আরবে ফল ফ্রুট ফলে না কিন্তু না ফলার পরেও আপনি ওই দিন আমি দেখলাম তাদের একটা ওই ফলের মার্কেটে দুনিয়ার পৃথিবীতে ফল পাওয়া যায় না সেগুলো সেখানে পাওয়া যায়

কাবা শরীফ যার দিকে নমাজ ফিরে আমরা নামাজ পড়ে থাকি সবাই সেই গোটটাও কিন্তু সেই ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে পুনর্নির্মাণ করে ইতিহাস কে যেন আমরা নমাজ পড়ে কাবার দিকে ফিরে আমাদের ইমানটা যেন এই নমাজের মধ্যে বিল্ড আপ ইব্রাহী ইসলামের মতো আমাদের একিনটা যেন হয় ইসমাইলের মতো আমাদের সবর এবং আমাদের দূর যেন হয় হজরত হাজরের মতো এটাই নমাজ থেকে আমরা গ্রহণ করে থাকি ডেইলি মাসাল্লাহ ওয়াজালাত উম্মু ইসমাইল তুর ইসমাইল ওয়া এবার কেও নাই কে হাজর আর ইসমাহিল কাছে কেউ আছে না রাত্রে ঘুমাবেন বিছনা আছে না খাবার কিছু আছে না কুক করবে কিছু আছে কি না হসপিটাল না ফোন করে যোগাযোগ করার কোনো ব্যবস্থা জিনা না কিছুই নাই আছেন কে আল্লাহ সুবান তো উনি ওনার এই শিশুকে দুধ পান করা শুরু করলেন অত্যাশ্রাব মিন জাহ আলী কালমা এবং উনি ওই সামান্য পানি যে আছে মুশকে ওই মুশকের পানি উনি পান করা শুরু করলেন

তখন উনি কিন্তু ওই দিকে তাকাচ্ছিলেন তাঁদ এতলা বাচ্চারা কিন্তু মারা যাচ্ছে সে মাটির মধ্যে গড়াগড়ি পাচ্ছে আর হাতে পায়ে শিকানি শুরু হয়ে গিয়েছে কাল ফাং তলা কাত কারাহিয়া তাং থাং দুরুইলেই কিছুক্ষণ পর্যন্ত চকুর পানি গড়িয়ে পড়তেছিল কাছিলেন উনি হেল্পলেস কিছু করার নাই মনে মনে সিদ্ধান্ত নিলেন বাচ্চাটা আমার চকুর সময় মারা যাবে আমি মা করতে পারবো না আমার কলজা ফেটে যাবে আমি এখানে বাচ্চারা রেখেই যাই সে একামরক আমি চাই না মরার মুহূর্তে এই বাচ্চার দিকে আমি তাকিয়ে থাকবো আমার আল্লাহর পরিকা বাচ্চা মরেও আমার আল্লাহ কুসন ঠিক আছে সমস্যা নাই আমি এখান থেকে সরে যাই আর দেখি পানি পাওয়া যায় কিনা না তখন উনি ফাং তাং উনি বাচ্চা তাকিয়ে থাকবেন এটা ওনার মন বরদাস্ত করলো না তিনি এইভাবে ইসমাইল এখান রেখেই এখান থেকে রোনা দিলেন ফওয়াজ একটু যাওয়ার পরে নিকটে যে ফাঁড়টি পাইলেন সেটি সোফা ইলেভেন স্টেপ বা দিয়ে উপরে উঠতে হয় আল্লাহ নবীর সময় সেখানে এগারোটি ছিঁড়ি ছিল উনি ওই ফাড়ের উপর উঠলেন বর্তমান সময়ে সোফা যেভাবে স্মুথলি উঠা যায় ওই সময় এভাবে ছিল না তো উনি এভাবে বাইয়া বাইয়া ওঠার উপর উঠলেন পকা মাতালি উঠলেন হাল তিলু হালতার তখন তোর তাকাচ্ছিলেন যে কোথাও পানির কি কোনো সন্ধান পাওয়া যায় একবার খাবার দিয়ে তাকাচ্ছিলেন দোয়া করতেছিলেন ওই বাঙ্গা দিলে দোয়া করেছিলেন এই দোয়াটা কবল হয়েছিল আজও সোফা থেকে সোফা গিয়ে যখন আমরা সাই শুরু করি সেখানে আমরা দোয়া করলে দোয়া কবল তখন তুমি তখন তাকাচ্ছিলেন পানি পাওয়া চাচ্ছিল না ফলাম তারা বাট আশপাশ কোনো কিছু দেখা যাচ্ছে না তখন নিরাশ হয়ে সফা একটু নামলেন নামার পরে উনি আবার হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছেন হাত্তায় দাবা দি কয়েক মিটার চলে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে উনি এর ওইদিকে তাকান ইসমাইলকে দেখা যাচ্ছিল না না ওই জায়গায় যাওয়ার পরে একটু বেশি ডালু ছিল নীল ছিল একটু নিচে ছিল জায়গাটা যার কারণে ইসমাইল দেখা যাচ্ছিলো না তখন ওনার কাপড়টা একটু টাইয়া উনি একটু দৌড়া শুরু করলেন ওই জায়গাটা যে আমি ওই জায়গাটা খুঁই গিয়ে আমি আমার ইসমাইলকেও দেখবো আর আমি হাঁটব আমি হাঁটবার কমপক্ষে ওই এক একচক্কু দিয়ে কমপক্ষে স্মাইল দিকেও থাকাবো ওই জায়গাটুকু বিশ মিটার জায়গা রাফাত তরফাত ইনসানিল মজহুদ একজন পুরুষ যেভাবে খুব শক্তি নিয়ে দৌড় মারে উনি এই জায়গাটা দৌড়াইয়া ওই জায়গাটা অতিক্রম করলেন হাত্তা যাওয়াতিল ওয়াদি তাতিল মারাতা প্রায় তিনশো মিটার যাওয়ার পরে মারওয়া পাহাড় চলে আসলো সাদা পাথরের পাহাড় সেই পাথরের পাহাড়ে উনি উঠলেন আলাইহা সেখানে উঠে আবার কান্না চোখে আবার দোয়া করেন খাবার দিকে ফেস করে এরপর দেখান কিছু দেখা যায় না ওয়া নার হাদান কাউকে কি দেখা যায় পালাম তহাদা ফালাত জালিকা মারাত তখন আবার সেখান থেকে উঠেন উঠিয়া কিছু দেখেন না কি করবেন না করবেন কিং কর্তব্য বিমল হয়ে একই কাজ বারবার করতে আসা হয়তো আমি কাউকে ফেয়ে যেতে পারি হয়তো আমি দূর আমার ইসমাইল খাসে এইভাবে আসা করতে সাতবার করলেন সাত নম্বর দৌড়ানোর পরে তখন গেলা সাহায্য আসলো এমনি নয় পরীক্ষা এক বার নয় দুই বার নয় তিন বার নয় বার নয় পাঁচ বার নয় ছয় বার নয় সাত বার একই সাবজেক্টের পরীক্ষা দেওয়ার পরে আবার রেজাল্ট আসতেছে কি শিক্ষা পেলাম? হাত জোড়ার আসবেন না উনি চলে গেছেন আমাদের জন লেসন লেখে গেছেন আমরা যে কোনো হালাত চলে আসে আমরা এইভাবে পরীক্ষা দিতে দিতে একবার নয় দুইবার নয় ওয়াকরাইল বাবা মলি হামুদ মিনা

আপনার প্রশ্ন করলে আমরা প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একটা গড়ে দরজা খোলা ওনার চক্ষু পড়ে গেলো ভিতরে একজন মা তার সন্তানকে খুব বেশি প্রহার করছে বলছে ছেলে যে তোমার ঘর থেকে বেরো যাও তোমার কোনো সময় বের হয়ে যাও বের হয়ে যাও সে খাচ্ছিল পায়ে পড়ে কিন্তু মা খুব ভারীভাবে পিটাই করছিল শেষ পর্যন্ত ছেলেটা চলে গেছে চলে গিয়ে আমি জানলাম রাস্তায় বের হয়ে সে হাঁটা শুরু করলো কতক্ষণ হাঁটার পরে আবার ছেলেটা চক্কুর ফানি পড়তেছিল মুসে 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 আবার ফিরিয়া দরজার বাহিরে গিয়া ওই মায়ের দরজার দরদার বন্ধ করে দিয়েছিল দরজার বাহিরে গিয়া দরদার বাহিরে সেখানে বসে বসে কাঁদতে কাঁদতে একপাঁচে ঘুমিয়ে গেছে ইতিমধ্যে মা কিছু রাত একটু গিয়েছে দরজা কলচেন করিয়া দেখেন ছেলেটা ফিরে কানে আসছে আবার ফিটা শুরু করলেন তোমাকে আমি বললাম ঘর থেকে বের হয়ে যানো তোমার কোনো সম্পর্ক নাই তুমি আবার বেরো চলে আসছো তখন মা ওই ছেলেটা তার মায়ের ফায়া জড়িয়ে ধরে বললো মা আমি গিয়েছিলাম আমি হয়তো বাইরে গিয়ে কোথাও আমার খাবার ব্যবস্থা হয়ে যাবে আমি মনে করেছি আমি ভাইবো হয়তো কোথাও গেলে তো আমাকে খাওয়াইবে কিন্তু সারা পৃথিবী ঘুরে আসমানে তোলে জমিনের উপরে কোদার কসম আপনার মতো মায়ের মতো মহব্বতকারী একজন লোক আমি কোদে পাবো না আমি সেই বিশ্বাসে আমি আবারও ফিরে চলে এসেছি মা আপনি আমাকে পিটাই করলে আপনি আমার মা আপনি পিটাই করলে মায়া পিটাই করতেছেন কিন্তু দুনিয়ারকে এইভাবে আপনার মতো মহব্বতকারীকেও আমাকে পাবো না এবার সময় জড়িয়ে ধরে এই কথাগুলো বলছে তখন মা কিন্তু তার রাগটা উল্টা শেষ হয়ে আবার সেও মা তার বাচ্চাকে জড়িয়ে ধরে বললেন বাবা ঠিক আছে তোমাকে আমরা খুলে নিয়ে নিলাম এবার তার খুলে জড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত ওই সন্তানকে তার ঘরে তাহার ব্যবস্থা দিয়ে দিল ইবনে কাইম কর্ণাথকে বলেন আমরা আল্লাহর দরবার থেকে ওইভাবে যদি কোনো কারণে বিচারিত হয়েও যাই গুণা করে দূরে সরে যাই আমরা ফিরে এসে আবার সেই চৌকাটে পড়ে ফেলবো আবার এখানে ধরব হজত হাজর সেরাই করলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এবার সাতবার দৌড়ানোর পরে এবার সাহায্য সে কি সাহায্য

কানটা একটু মনে করে শুনবার চেষ্টা করলেন কী একটা বা দেখি এইভাবে উনি খুব নীরবে ধ্যান ধরে শোনার চেষ্টা করলেন সহ সরি আচ্ছা দি কত কত মাতিও না চাই আমরা আচ্ছা না হুনি চাই মাতিও না হুনি চাই আরবি সি উস্কুত যে সময় মানুষ দূরের কোনো কথা মনোযোগ সহকারে শুনে তো তখন এইভাবে কথা বলে একদম নীরব হয়ে কান পেতে শোনার চেষ্টা করে সুম্মা তা আবার কি আওয়াজ শুনলো কাউকে দেখা দেন আওয়াজ শোনা যায় তো আবার উনি খুব মনোজস্ব করে শোনার চেষ্টা করেন আওয়াজটা আসে ফাসামেদ আয়দান আবার আওয়াজ শুনলেন কাদা সুমা তাইন খান আইন দেখা শুন বললেন খে তুমি আমাকে আওয়াজ শুনিয়েছো হয়তো আমি তুমি আমাকে সাহায্য করতে পারবে তোমার আওয়াজ আমি শুনেছি আমাকে একটু দেখা দাও তুমি খে এই বিবেদনটা কার আমি শুনলাম একটু আমাকে দেখা দাও আল্লাহ আকবার ফাইজা হিয়া বিল মালক হঠাৎ করে চেয়ে দেখেন ওই ইসমাইলের পাশে একজন ফিরিস্তা দাঁড়িয়েছেন ইন্দা মাউদিয়া জমজম জমজের কাছেই বাবা আশা বে আখিবিহিয়া ও কালাবে জানাই হাতটা দোলার মা উনি ওনার ফাঁদি আঘাত করে অতনার উইংস দিয়ে এই বে মধ্যে আঘাত করে নিচ থেকে পানি বের করছেন ফাঁ দা উনি দৌড়ে আসছেন আসার পরে আশার মার্শাল আমি পানি পেয়ে গেছি তখন ওই পানিটাকে হাওদ হিসাবে চতুর্দিক বেঁধে পানিটাকে উনি সংরক্ষণ করার চেষ্টা করলেন সুম এর বাবে অত কুলু বেলে হালাত মায়ে ভিজে খাইয়া এবং আলোচনা আমরা হুজুরের কাছ থেকে শুনলাম মনের মধ্যে আজকে আমাদের জন্য আসলে আমরা যারা মনোযোগ সহকারে শুনেছি আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং বিশেষ করে আমরা কঠিন বিপদ মুসিবতে যখন আমরা পড়ব তখন আমরা কী করতে পারি আমাদের জন্য যদি দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় আল্লাহর রাস্তা আল্লাহর দিকে আমরা রুজু হতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না এই ইমান এই একই নিয়ে একজন মোমিন যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমরা সফল হতে পারবো আমরা হুজুরের শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন হুজুরকে উত্তম উত্তম বদলা দান করেন অনেক ব্যস্ততার মধ্যে হুজুর সময় দিয়ে যাচ্ছেন আর আমাদেরকে এই ঐতিহাসিক ঘটনাগুলা হুজুর শুনিয়ে শুনিয়েছেন সুবাহান আমাদের সবাইকে ভালো রাখুন